সাকিব ভাই আমাদের মানে এটা চাইয়া না চাই সেই নামটা চলেই আসবে, কারণ একটা ইন্ডাস্ট্রি 20-24 বছর ধরে যার নামে চলছে তাকে বাদ দিয়ে কিন্তু আপনি আপনার ইন্ডাস্ট্রি এগিয়ে নিতে পারবেন না। তো এটা খুব বোকামি হবে যে যদি আমাদের কারো ছবির সাথে আসলে তার ছবির তুলনা হয়, কারণ আমি সবসময় প্রতিনিধি বলি, অন্য কেউ বলুক আর না বলুক আমি সবসময় এটা মেনশন করার ট্রাই করি যে তার অডিয়েন্স তার মতো ফ্যান বেস পাওয়া এটা ভাগ্যের ব্যাপার যে কোনো আর্টিস্টের জন্য। তার ছবি আমি অবশ্যই সবার আগে দেখার জন্য আপনাদেরকে বলবো। যে ডিরেক্টর হিমেল আশরাফ ভাই, তার সাথে আমি নাটক থেকে কাজ করছি, মানে আমার ছোটবেলার সঙ্গী, আমি অবশ্যই চাবো যে তার সিনেমা ভালো যায়। সেকেন্ড কথা নিশো ভাই ইজ লাইক আওয়ার বিগ ব্রাদার, আমরা নিশো ভাইকে ভালোবাসি, নিশো ভাই আমাদেরকে ভালোবাসে। নিশো ভাই যার ছবি করছেন দ্য হ্যান্ড অফ, সে আমার প্রথম সিনেমার ডিরেক্টর, সে আমার ভাই, আমি নিজেই তো যাই সেই সিনেমা দেখবো যে কত কত ভালো হলো, নিশো ভাইয়ের সিনেমার জার্নিটা কত সুন্দর হলো, কত সুন্দর করে সূচনা হলো। এবং আমি 100% শিওর যে আমি যতটুকু গ্রাস ফুটেজ দেখেছি হি ইজ ফ্যান্টাস্টিক, দ্য টিম ইজ ফ্যান্টাস্টিক, আমি নিজেই প্রমোট করছি সেই ছবির জন্য। মাহফুজ ভাই তৈরিকা নিয়ে আসছেন, মাহফুজ ভাইয়ের সাথে মাহফুজ ভাই ডিরেকশনে আমি কাজ করেছি, আমি তার আর্টিস্ট, আমার ডিরেক্টরের অ্যাক্টিং করা ছবি এত বছর পর 8 বছর পর পর্দায় আসছে, আমার তো দেখতে ইচ্ছা করছে যে মাহফুজ ভাই কি নিয়ে আসছেন, কি চমকের ব্যাপার। আমি নিজে যদি অডিয়েন্স হিসাবে 3টা ছবি দেখার 4টা ছবি দেখার ইচ্ছা প্রকাশ করতে পারি, আমার কাছে মনে হয় যে আমাদের অডিয়েন্সরা তারা অনেক স্মার্ট, তাদের আল্লাহ তাআলা যদি তাদেরকে সেই সামর্থ্য দেয় তাহলে অবশ্যই যার যে ছবি পছন্দ তারা সেটা দেখবেন অথবা সবগুলোই দেখবেন, কারণ কোনোটাই বিদেশি ছবি না, প্রত্যেকটাই আমার দেশের ছবি। আমি আমার ফ্যামিলি নিয়ে দেখতে যাবো ইনশাল্লাহ, আমি এটাও এক্সপেক্ট করবো বাকিদের ছবি দেখার পরে যদি আপনার পকেটে টাকা থাকে, যদি আপনার ইচ্ছা থাকে আগ্রহ থাকে, অবশ্যই দেখবেন যে আমরা বাংলাদেশের ফার্স্ট টাইম একটা থ্রিলার ট্রাই করলাম, তাও আবার ডার্ক ওয়েব নিয়ে, অন্তর্জাল নিয়ে, ইন্টারনেটের এই দুনিয়া নিয়ে, আমরা কতটুকু চেষ্টায় সফল হয়েছি, কারণ বাকিদেরটা দেখবেন আমাদেরটা যদি না দেখেন তাহলে জানবেনই না যে আমরা চেষ্টা কি করলাম। আমার নিজের ডিরেক্টর, আমার ফার্স্ট ডিরেক্টর রায়হান রফির সিনেমা আসে সুরঙ্গ, আমার নিজের নাটকের আমার এতদিনের বড় ভাই নিশো ভাইয়ের সিনেমা, আমার এদিক থেকে ইন্ডাস্ট্রি লিডার সাকিব ভাইয়ের সিনেমা, যে ডিরেক্টর হিমেল আশরাফ তার সাথে আমার নাটকের খুব সুন্দর অভিজ্ঞতা আছে, মাহফুজ ভাই এতদিন পরে কাম ব্যাক করছেন, মাহফুজ ভাই নাটকে আমার ডিরেক্টর ছিলেন, বুবলির সাথে আমি কিছুদিন আগে টান করেছি, আমাদের ফ্যান্টাস্টিক এক্সপিরিয়েন্স। তো চয়নিকা চৌধুরী দিদির সিনেমাতে আমি ফার্স্ট টাইম ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি, আমি আসলে বুঝতে পারছি না যে আমি এখানে কাকে আপন বলবো কাকে পর বলবো, সবই তো আপন মনে হচ্ছে। তো আমরা যদি এই ডিসিশন নিয়ে তাদের সিনেমার জন্য, আমার যেহেতু ইন্টারেস্ট যাচ্ছে আমি নিজেও চেষ্টা করব আমাদের টিম নিয়ে সেগুলো দেখার, তো আপনারাও যদি একটু লেনিয়েন্ট দৃষ্টিতে দেখেন এবং প্র্যাকটিক্যাল চিন্তা করেন, আমার মনে হয় নতুন কিছু কী চেষ্টা করলে এটা দেখাই যায়।